চাকরি চুরি হয়েছে এমন স্লোগান তুলে তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করালো বিজেপি আশ্রিত ছাত্র সংগঠনের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। সোমবার দুপুরে রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে গান্ধীমূর্তির তলায় বসে স্লোগান শাউটিং করলো বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল তৈরি করে নকল টাকা লাগিয়ে এই তৃণমূল আর না বলে স্লোগান তোলেন। তারা সরকার এবং মন্ত্রী মহোদয়দের আক্রমণ করে ছন্দ মিলিয়ে ব্যঙ্গাত্মক গানের কলিতে সুর তোলেন। এদিন এবিভিপির পক্ষে উত্তর দিনাজ জেলা সহ সংযোজক দীপ দত্ত কি বলেছেন শুনুন। বিদ্যার্থী পরিষদ উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর জেলা সহ সংযোজক, আমরা দেখছি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে পর্ষদের চেয়ারম্যান সহ গোটা শিক্ষা দপ্তর জেল খাটছে। এর থেকে বোঝা যাচ্ছে রাজ্যের বর্তমান কি অবস্থা রয়েছে। যেই শিক্ষা ব্যবস্থাকে জাতির মেরুদণ্ড বলা হয়, সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে, সেই জাতির মেরুদণ্ডকে ভেঙে বাঙালিকে এক মাজা ভাঙা জাতির রূপে রূপান্তরিত করা হচ্ছে। যেই বাঙালিকে উদ্দেশ্য করে বলা হতো বাঙালির অস্ত্র হলো করণ, তার শিক্ষা, সেই বাঙালির গৌরব আজ মাটিতে ধূলিসাৎ খাচ্ছে। তাই রাজ্যের কথা ভেবে, বেকার যুবদের ভবিষ্যতের কথা ভেবে, আমাদের ভবিষ্যতের কথা ভেবে, আমরা সকলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছি এখানে, আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমাদেরকে আজ আমরা এই রাজপথে নামতে আজ বাধ্য হয়েছি। তাই আমাদের স্পষ্ট বক্তব্য, এই অপদার্থ সরকার যতদিন না পর্যন্ত সরছে ততদিন আমাদের আন্দোলন চলবে, এবিভিপি লড়াই জারি রাখবে, বুকের শেষ নিঃশ্বাস পর্যন্ত, রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। যতক্ষণ না পর্যন্ত এই চোরেদের সরকার, এই অপদার্থ সরকার, এই সাদা পাঞ্জাবি পরা চোরেরা যতক্ষণ না পর্যন্ত এই সরকার থেকে উৎখাত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর কুশপুতুলে টাকা লাগিয়ে মালা পরিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখন চুরি ছাড়া তো কিছু নেই। চোর মানে তৃণমূল, তৃণমূল মানে চোর, চোর আর তৃণমূল সমর্থক শব্দ এখন, সেই হিসাবে আমরা প্রতীকী বিক্ষোভ এখানে বানিয়েছি, আমরা কুশপুতুল বানিয়েছি। রায়গঞ্জের বিদ্রোহী মোড় থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা।